বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সাবধান সাসপেন্স। আজ আপনাদের জন্য থাকছে অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা শুধু 20 মিনিট। এই গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত অভিজ্ঞান রায়চৌধুরী রচিত ভৌতিক অলৌকিক বইটি থেকে। গল্পের প্রধান চরিত্রে জয়ন্ত, গল্প পাঠে আকাশ, গল্পের সূত্রধার আমি কল্লোল। শুরু হচ্ছে শুধু 20 মিনিট। কফির কাপে চুমুক দিয়ে বাইরের দিকে তাকালো জয়ন্ত। আকাশের রং সিগন্যালহীন টিভির স্ক্রিনের মতো, তুলোর মতো বড় বৃষ্টি হচ্ছে। একটা লুফথ্যান্সার প্লেন পার্কিং থেকে বেরিয়ে রানওয়ের দিকে এগোচ্ছে। হালকা সবুজ জ্যাকেট পরা একটা লোক ফ্ল্যাগ দেখে প্লেনটাকে এগিয়ে যেতে বলছে। বিজনেস লাউঞ্জের সোফায় বসে এই সব দেখেই আরামসে কয়েক ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। কিন্তু না, এবার এগোতে হবে। আর 20 মিনিট বাদে বোর্ডিং। গেট খুঁজে ঠিক গেটের সামনে যেতে আরও 10 মিনিট লেগে যাবে। গেটের সামনে বসে অপেক্ষা করাটা বেটার। প্রায় 1.5 মাস হয়ে গেল জয়ন্ত জার্মানি এসেছে। 2 সপ্তাহের জন্য এসে কাজে আটকে গেছে। কত তাড়াতাড়ি দেশে ফেরা যায় এখন তারই অপেক্ষা। তারই জন্যে প্রত্যেক সেকেন্ড গোনা। লাউঞ্জ থেকে বেরোনোর আগে ফ্লাইট টাইমিংয়ের স্ক্রিনটাতে চোখ রাখলো জয়ন্ত। যা, ফ্লাইটটা আধ ঘন্টা লেট। বরফ পড়ার জন্যই হবে হয়তো। বরফ পড়লে প্লেনগুলো ছাড়ার আগে ডি আইসিং করতে হয়, অর্থাৎ আরও আধ ঘন্টা বাদে বেরোলেই হবে। কিছু আঙুর আর পিয়ার নিয়ে ফের সোফায় এসে বসে জয়ন্ত। লাউঞ্জের মধ্যের ঘড়িতে 5টা জায়গায় সময় দেখানো হচ্ছে। টোকিও, হংকং, নিউ ইয়র্ক, লন্ডন আর মিউনিক। একদিন হয়তো ভারতেরও কোনো জায়গা যুক্ত হবে এই ঘড়িরই সারণিতে। বাড়িতে রন্টু এখন কি করছে তা জানার জন্য বারবার 4.5 ঘন্টা যোগের মেন্টাল ক্যালকুলেশনটাও করতে হবে না। নির্ঘাত এখন কার্টুনের কোনো চ্যানেল দেখছে আর জয়তীয়কে মাঝে মাঝে পড়তে বসার কথা বলে যাচ্ছে। একবার ফোন করে জানিয়ে দেওয়া যাক ট্রেন ছাড়তে দেরি করছে। হ্যাঁ, আমি মিউনিক এয়ারপোর্ট থেকে বলছি। ফ্লাইট ছাড়তে আধ ঘন্টা দেরি হচ্ছে। মনে হয় সকাল 12টা নাগাদ কলকাতায় পৌঁছবো। সময় মতো এয়ারপোর্টে চলে এসো, রন্টুকে নিয়ে এসো। উল্টো দিকে জয়তীর কথা পরিষ্কার শুনতে পায় না জয়ন্ত। অন্য কেউ যেন ওর সঙ্গে কথা বলছে। ক্রস কানেকশন? না, ফোনে নয়। কেউ যেন জয়ন্তর সামনেই কথা বলছে, অথচ সামনে কেউ নেই। অবাক ব্যাপার। বাধ্য হয়ে জয়তীকে সামান্য কিছু কথা বলে ফোনটা কেটে দিল জয়ন্ত। অন্য কথাটা কিন্তু এখনো চলছে, ভাঙা ভাঙা ইংরেজিতে কে যেন ওকে বলে চলেছে। মন দিয়ে শোনার চেষ্টা করে জয়ন্ত। তুমি আজকে ইন্ডিয়ায় পৌঁছবে না, তোমার সামনে ভীষণ বড় বিপদ। আবার সেই কথাটা, উচ্চারণ শুনে মনে হয় ইটালিয়ান। আই কে ই এর মতো উচ্চারণ করছে। চারিদিকে তাকিয়ে দেখলো জয়ন্ত, অনেক লোকই বসে আছে বিজনেস লাউঞ্জে। তবে জয়ন্তর সব থেকে কাছে যে বসে সেও হাত পাচেক দূরে, 50 অর্ধ এক ভদ্রলোক। ছোট করে কাটা চুল, চওড়া কপাল, ঠোঁটের উপর এক চিলতে গোঁফ, চোখে গোল লেন্সের রিমলেস চশমা, চোয়ালের পাশ থেকে পড়া ভাজে মুখ কাঠিন্য অনেক বাড়িয়ে তুলেছে। লোকটা একবার জয়ন্তর দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। লাউঞ্জে বেশিরভাগই নিজের মতো কাজ করছে। কেউ কাগজ পড়তে পড়তে কফি খাচ্ছে, কেউ ল্যাপটপে কাজ করছে, ওদিকে কিছু লোক টিভি দেখছে। কিন্তু এই লোকটা কিছুই করছে না, চুপচাপ বসে আছে। ঠিকই ধরেছেন, আমি বলছি, আমার নাম বলে ফ্যাবিজিও। এর বেশি আমি খেয়ে কোথা থেকে এসেছি
এ ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না, শুধু এইটুকু জানবেন যে আমি আপনার ভালো চাই, আর এখন আপনাকে শুধু একটা খবর জানাতে চাই। এ এক অদ্ভুত অভিজ্ঞতা, লোকটা কি জাদু জানে? ঠোঁট নাড়ছে না, অন্যদিকে তাকিয়ে আছে, কিচ্ছু বলছে না, অথচ মনের মধ্যে প্রত্যেকটা শব্দ যেন পরিষ্কার শোনা যাচ্ছে। ঘাবড়াবেন না, মন দিয়ে শুনুন। আপনার কাছে ঠিক 20 মিনিট আছে। 20 মিনিট পরে আপনার জীবনে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যে আপনি আর কোনো দিন বাড়ি ফিরতে পারবেন না, আপনার ছেলে বউয়ের সঙ্গেও দেখা করতে পারবেন না। একটু সময় কথা থামল, তারপর ফের বলে উঠল, আমার কথায় বিশ্বাস হচ্ছে না, তাই না? আপনার ছেলের নাম রন্টু, ভালো নাম জয়ব্রত, আপনারা থাকেন সল্টলেকের বিসি ব্লকে, ইদানিং রাজারহাটে একটা ফ্ল্যাট কিনেছেন, ঠিক কিনা? জয়ন্ত বুঝতে পারল, উত্তেজনায় ওর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এতবার যাতায়াত করে এরকম ঘটনা তো ওর জীবনে কখনো হয়নি। উঠে লোকটার কাছে যাবে, কি বলতে চায় পরিষ্কার করে বললেই পারে। উঠতে যাবে, মনের মধ্যে আবার লোকটার গলা ভেসে এলো, খবরদার আমার কাছে আসবেন না, এমন কিছু করবেন না যাতে অন্যরা কেউ এটা টের পায়। যা করার চটপট ভেবে নি, আর ঠিক 18 মিনিট বাকি আছে। আজব ব্যাপার, কি করবে, কি বিপদ, কার থেকে বিপদ, কোনো কিছুই তো জানা নেই। বিপদ কি না জানলে তার মোকাবেলা করা যায় নাকি, অথচ জিজ্ঞেসও করা যাবে না। আমি আপনাকে বেশি কিছু বলতে পারবো না, কারণ এভাবে ভবিষ্যৎ থেকে এসে কিছু বলে বড় রকম করে চেঞ্জ করে ফেললে আমি নিজেই বিপদে পড়ে যাব। নেহাতই আপনার ছেলের অনুরোধে আসা, ওর মুখ থেকেই পুরো গল্প শোনা। ভবিষ্যৎ থেকে এসেছি, আমার ছেলের অনুরোধে? লোকটা কি সব আজগুবি কথা বলছে! বিশ্বাস করুন বা না করুন, আপনার ছেলে হলো আমার বন্ধু, আমার বর্ষ বটে, এমন অদ্ভুত লোক খুব কম হয়, এত নাম করা সায়েন্টিস্ট, এত ভালো ব্যবহার, কিন্তু কারোর সঙ্গে মিশবে না, কারোর সঙ্গে মিশতে ভয় পায়। তা একদিন অনেক সাদাসাদির পর কারণটা বলল, তখনই আপনার ঘটনাটা শুনলাম, আপনাকে ছোটবেলা থেকে সবসময় কীরকম মিস করেছে, সব বলেছে, এই ঘটনার পরে হঠাৎ করে এতটা অবস্থার পরিবর্তন, মার পক্ষে সব কিছু সামলানো, খরচ কমাতে নাম স্কুল থেকে অনাম স্কুল কিশোর ভারতীতে ভর্তি, বাড়ি বিক্রি করে ভাড়া বাড়িতে শিফট, সব কিছু। সব থেকে বড় কথা, এখনও ও আপনাকে খুব মিস করে। থা আমি একদিন ওকে বললাম, আমি যদি অতিথিকে আপনাকে আগে থেকে জানিয়ে দিই তাহলে তো এত বড় দুর্ঘটনাটা হয়তো ঘটবে না। ও তো শুনেই লাফিয়ে উঠল, টাইম ট্রাভেল এখন সম্ভব হলেও পারমিশন পাওয়া যায় না, নিকটাত্মীয় হলে তো কোনোভাবেই নয়। নেহাত আপনার ছেলের ইনফ্লুয়েন্সে আমার আসার পারমিশন পাওয়া গেছে, কিন্তু হাজারটা নিয়ম, এটা করা যাবে না, ওটা করা যাবে না, সরাসরি কী হবে তা বলা যাবে না, কার জন্য হবে, কী জন্য হবে তা বলা যাবে না, তা যা করবার তাড়াতাড়ি করুন, আর মাত্র 12 মিনিট। লোকটা যদি সব ঠিক বলে তাহলেই বা কী করার আছে, কিছুই তো বোঝা যাচ্ছে না। প্লেন ছাড়তে 1 ঘন্টা বাকি, প্লেনে উঠবে না, কিন্তু তা তো 12 মিনিটের মধ্যে নয়। লাউঞ্জ থেকে বেরিয়ে যাবে, বাড়িতে ফোন করে জানিয়ে দেবে। উত্তেজনায় মাথা কাজ করে না জয়ন্তর, কাঁপা হাতে ফোন করে জয়ন্ত। হ্যালো জয়তি, হ্যাঁ বলছিলাম, প্লেন দেরি করছে। না না না, এমনি করে ফোন করলাম, সাবধানে থাকবে, কোনো ধরনের প্রবলেম হলে মিলনকে ফোন করো। শোনো রন্টুকে একটু দাও তো, রন্টু শোনা মার কথা শুনবে, ভালো করে থাকবে বুঝলে, তোমার উপর অনেক দায়িত্ব। কি আনছি তোমার জন্য? ভালো বই কিনেছি। আচ্ছা তোমার মাকে দাও তো। জয়তী
শোনো, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাইলে আমার সব অ্যাকাউন্ট পাসওয়ার্ড আছে। না না না, সব ঠিক আছে। এমনি বলছিলাম, ফাইলটা কোথায় আছে ঠিক বুঝতে পেরেছো তো? লোকটার কথা আবার ভেসে আসছে। আর ঠিক 10 মিনিট। বাধ্য হয়ে ফোনটা রেখে দেয় জয়ন্ত। যাক, দরকারি কথাগুলো জানানো গেছে অন্তত। এলোমেলো অনেক চিন্তা মাথায় আসে। জয়তী রন্টুর মুখ খুব বেশি করে মনে পড়ে। যদি সত্যি কিছু হয় কি করে চলবে ওদের? সব কিছুতেই তো ওরা জয়ন্তের উপর নির্ভর করে, কিছুই জানে না। আরে তুই জয়ন্ত না? পরিচিত গলাটা শুনে চমকে ঘুরে তাকায় জয়ন্ত। তীর্থ, তীর্থ এখানে? দম বন্ধ হওয়া পরিবেশে এক ঝলক হাওয়া। তুই তুই এখানে? আমি কানাডা থেকে বন্ধু, ছুটিতে ফিরছি। এই একটা কানেক্টিং ফ্লাইট আছে 6 ঘন্টা পর। তা কি করিস কানাডায়? ব্যবসা করি রে, বিজনেস বিজনেস। কিসের? গার্মেন্টসে, এক্সপোর্ট ইম্পোর্ট বেশ ভালোই জমে গেছে বুঝলি। তা সে কথা ছাড়, কতদিন পরে দেখা, সেই স্কুলের পরে। তা কত বছর হবে বলতো? 24-25 বছর তো হলোই, তাই না? ঠিক 27 বছর। মাধ্যমিকের রেজাল্টের বেরোনোর পর তোর মা আমাকে রান্না করে খাইয়েছিলেন। তা মাসিমা কেমন আছেন রে? মা তীর্থর গলায় একটু ব্যথার সুর, একটু থেমে ফের বলে ওঠে, শোন জয়ন্ত, আমার সুটকেসটা এখানে থাকলো, একটু চোখ রাখিস। আমি একটু বাথরুম হয়ে আসছি। তীর্থ দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। ওর শরীরটা আড়ালে মিলিয়ে যেতে না যেতে জয়ন্তের আবার লোকটার কথা মনে পড়ে যায়। আর ক মিনিট বাকি, লোকটা আর আগের জায়গায় নেই। উত্তেজিত হয়ে আগে পিছনে দেখতে থাকে জয়ন্ত। নাহ, লাউঞ্জের এই দিকটায় অন্তত নেই। আবল তাবল দুশ্চিন্তা মাথায় আসে। প্লেন ক্র্যাশ, এইখানেই কোনো টেররিস্ট অ্যাটাক? তীর্থকেই একটু খুলে বলা যাক, অবশ্য কি করে বোঝাবে? যে কেউ শুনে তো পাগল বলবে। 30 বছর আগের তীর্থ তো আজ অনেকটাই অপরিচিত। উত্তেজনায় এক কাপ ক্যাপুচিনো নিয়ে চট করে আবার ফিরে আসে জয়ন্ত। ধুর, নিকুচি করেছে, বাজে স্বপ্নের মতো চিন্তাটাকে ভুলে যাওয়ার চেষ্টা করে জয়ন্ত। পুরোটাই তো আজগুবি, গিয়েই কোনো সাইকিয়াট্রিস্টকে দেখাতে হবে। জোর করে একটু হাসার চেষ্টা করে সে। অদ্ভুত, তীর্থ এত দেরি করছে কেন? ওকে বলতে পারলে একটু হালকা হওয়া যেত। কি যেন বলেছিল লোকটা, ওর ছেলে রন্টু নাকি নামি সায়েন্টিস্ট? মনে মনে মুচকি হাসে জয়ন্ত। সারাক্ষণ কার্টুন দেখছে, আর ধৈর্য যা, সায়েন্টিস্ট। লোকটা আরও বলেছিল রন্টু নাকি অদ্ভুত ধরনের, কারুর সঙ্গে মিশতে ভয় পার। আর সেই প্রসঙ্গেই নাকি জয়ন্তর কথা ওই লোকটাকে বলেছিল। কোনো মাথা মুন্ডুই খুঁজে পায় না জয়ন্ত। ওর মারা যাওয়ার সঙ্গে রন্টুর ওরম স্বভাবের লিঙ্ক কোথায়, কি হতে পারে? আচ্ছা, তীর্থ এত দেরি করছে কেন? উঠে ওয়াশরুমের দিকে যায় জয়ন্ত। না, এখানে তো নেই। তাহলে কি শাওয়ার রুমে স্নান করতে ঢুকেছে? শাওয়ার লিস্টের নামের মধ্যে তীর্থর নাম খোঁজে জয়ন্ত। না, তাতেও তীর্থর নাম নেই। ঘড়ির দিকে নজর পড়ে, আর ঠিক 1 মিনিট বাকি। বুকের ভিতর ধূপপুকুনির আওয়াজটা যেন নিজেই টের পায়। হঠাৎ কি খেয়াল হলো, জয়ন্ত ছুটে ওর বসার জায়গার কাছে আসে। তীর্থর লাল ব্যাগটা একবার আর চোখে দেখে নিয়ে শুধু নিজের ব্যাগটা নিয়ে জোর পায়ে লাউঞ্জ থেকে বেরিয়ে আসে। প্রায় ছুটতে থাকে জয়ন্ত। এয়ারপোর্টে মাঝে মধ্যে এরম কাউকে না কাউকে ছুটতে দেখা যায়,
তাই জয়ন্তের ছোটটা এমন অস্বাভাবিক কিছু নয়। কিন্তু বেশি দূর নয়, একটা বিশাল বিস্ফোরণের আওয়াজ শুনে আওয়াজটা এসেছে লাউঞ্জের দিক থেকে। এক মাস পরের ঘটনা, সকালের কাগজে তীর্থর ছবি। মিউনিক এয়ারপোর্টে বিস্ফোরণের কারণে তীর্থকে ধরেছে জার্মান পুলিশ। শুধু একটা নয়, সেদিন এয়ারপোর্টে তিনটে জায়গায় বিস্ফোরণে মারা গিয়েছে টোটাল 8 জন, আহত শতাধিক। জয়ন্ত জানে নিহতের সংখ্যা আরও একজন বেশি হতো, শুধু ওই লোকটার জন্যই ও বেঁচে গেছে। শেষ মুহূর্তে জয়ন্ত বুঝতে পারে লোকটা বলেছিল, রন্ঠু খারর সঙ্গে মিশতে ভয় পায়। কেন সে ধাঁধার উত্তর পেয়ে গেছে জয়ন্ত। জয়ন্ত তার ছেলেবেলার বন্ধুর সঙ্গে দেখা হওয়ার জন্যই মারা গিয়েছিল, সেটাই হতে যাচ্ছিল যদি না ঠিক এক মিনিট আগে সন্দেহ হতো তীর্থর উপর। কতজনেই তো বন্ধু হয়, কিন্তু আমরা ভালোভাবে চিনি তাদের কতজনকে। আর এই ঘটনার জন্যই রন্টু কাউরির সঙ্গে মিশতে ভয় পায়। না, পায় তো আর বলা যাবে না, বলা যায় ভয় পেত। রন্টু ঘাটের উপর বসে হট হুইলের গাড়ি নিয়ে খেলছে। ওর আর জয়তীর দুজনেরই মন খারাপ। আগের ভালো দামি প্রাইভেট স্কুল ছাড়িয়ে ওকে পাড়ার এক সাধারণ স্কুলে ভর্তি করেছে জয়ন্ত। তাতে না আছে লন টেনিস খেলার জায়গা, না সুইমিং পুল, একদম সাধারণ স্কুল। নাম কিশোর ভারতী। কেন করেছে তা জয়ন্তই জানে। যদি বলে সত্যিই টাইম ট্রাভেল করে থাকে, তাহলে রন্টুকে সায়েন্টিস্ট না হলে সে তো ভারী বিপদে পড়ে যাবে বলে সেদিন স্পষ্ট বলেছিল যে রন্টু পড়ছে কিশোর ভারতী স্কুলে। ভবিষ্যৎ আর পাল্টানোর ইচ্ছা নেই জয়ন্তর। শুনছিলেন শুধু 20 মিনিট, রচনা অভিজ্ঞান রায়চৌধুরী, গল্প পাঠে আকাশ, জয়ন্তর ভূমিকায় শৌর্য, বলে ফ্যাব্রিজিওর ভূমিকায় অনিকেত, জয়ন্তর বন্ধু তীর্থর ভূমিকায় ও সূত্রধার আমি কল্লোল। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে আকাশ। রূপায়ণে টিম সাবধান সাসপেন্স। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আকাশ। শেষ হলো শুধু 20 মিনিট। পরের মাসে আরও একটি কাহিনী নিয়ে ফিরে আসবে সাবধান সাসপেন্স।